শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে করোনায় মৃত্যুর সংক্রমণ ফের বেড়েছে, ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে করোনা ভাইরাস। এবার মাথা ন্যাড়া হয়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির এক ঝাঁক কর্মী। আবারও গাজা উপত্যকায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েলি মন্ত্রিসভা। এবার জাতিকে যে সুসংবাদ দিলেন এরদোগান। যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছিল খাশোগি হত্যার চার হত্যাকারী। প্রেস টিভি সহ ইরানের কয়েকটি টিভির ওয়েবসাইট বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র। এবং সবশেষ থাকছে তালেবানের আধিপত্য নিয়ে জাতিসংঘের সংখ্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতে মৃত্যু সংক্রমণ ফের বেড়েছে। গত চব্বিশ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 1,358 জনের এবং আক্রান্ত হয়েছেন 50,848 জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এর আগে গতকাল মঙ্গলবার মৃত্যু হয়েছিল 1,167 জনের। এই সময়ের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে 42,640 জন। এ পর্যন্ত ভারতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে 390,660 জনের। আক্রান্ত শনাক্ত হয়েছে 3,28,000। চীনের উহান থেকে বিশ্বে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 38,98,000 মানুষের। আক্রান্ত হয়েছেন অন্তত 17,99,33,000 জন। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা দলে দলে যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার থানা কুল তৃণমূলে যোগ দিলেন এলাকা বিজেপি নেতা কর্মী। খবরে বলা হয় বিজেপির কর্মী হওয়াকে ভুল বলে স্বীকার করে মাথা ন্যাড়া করে যোগ দিয়ে এবার ব্যাপক আলোচনায় এসেছেন খানাকুলের বলপাই বিজেপি নেতা বিমাস মালিকের নেতৃত্বে এক ঝাঁক বিজেপি নেতা কর্মী। মঙ্গলবার তারা মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে যোগ দেন। অধিকাংশ নেতাকর্মী মাথা ন্যাড়া হয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। আলোচিত ওই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সংসদ সদস্য অপরূপা পোদ্দার। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় বিজেপি কর্মীদের বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে বিজেপিতে গিয়ে তারা ভুল করেছিলেন, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই মাথা ন্যাড়া করেছেন তারা। এখন থেকে তারা তৃণমূলের আদর্শ মেনেই কাজ করবেন। নিজেদের দুর্বলতার কথা স্বীকার করে বিজেপির আরামবাগ জেলা সভাপতি বিমান ঘোষ দাবি করেছেন খানাকুলের বিমান মালিক সহ কয়েকজন বিজেপিতে যোগ দিয়েছে, ওরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল। ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভা অবরুদ্ধ গাজা উপত্যকায় আবার আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছে বলে খবর পাওয়া গেছে। লেবাননের আল আখবার পত্রিকা জানিয়েছে নয়া প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সভাপতিত্বে মঙ্গলবার ইহুদিবাদী ইসরায়েলি মন্ত্রিসভার এক নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গাজা উপত্যকায় আবারও আগ্রাসন চালানোর ব্যাপারে একটি প্রস্তাব পাশ হয়েছে। ইসরায়েলের 13 নম্বর টিভি চ্যানেল জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আবার গাজায় হামলা শুরু করতে চায়, কারণ তাদের মতে গাজা যুদ্ধ শেষ হয়নি এবং এই ধরনের যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। এ কারণে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ এবং সেনাপ্রধান আবিব কুবারি পরামর্শে গাজা উপত্যকার ওপর আবারও হামলার পরিকল্পনা অনুমোদন করেছে ইহুদিবাদী মন্ত্রিসভা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য নতুন করে অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ সংগ্রহ করার লক্ষ্যে জেনারেল কুবাবি আমেরিকা সফর করেছেন। সাম্প্রতিক গাজা যুদ্ধে খরচ করা অস্ত্রের ঘাটতি পূরণ করতেই তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে। কর্মকর্তাদের সঙ্গে 12 দিন গাজা যুদ্ধের অভিজ্ঞতাও বিনিময় করবেন। গত মে মাসের গোড়ার দিকে আল আকসা মসজিদের মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দমন পীড়ন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে প্রতিরোধ আন্দোলনগুলো। দখলদার ইসরায়েল টানা 12 দিন ধরে গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে তার জবাব দিয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে কোভিড-19 টিকা উৎপাদন শুরু করেছে তুরস্ক। এই বিষয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন তুরস্ক উৎপাদিত করোনার টিকা উৎপাদনের শেষ পর্যায়ে আছে, চলতি বছরের শেষের দিকে এটি প্রয়োগ করা যাবে। স্থানীয় সময় মঙ্গলবার একটি বক্তৃতায় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমি একটি সুসংবাদ দিতে চাই, সেটি হচ্ছে তুরস্কে উৎপাদিত করোনার ভ্যাকসিন আমাদের জনগণের পাশাপাশি সারা বিশ্বের মানুষ ব্যবহার করতে পারবেন।
এরদোগান বলেন, মহামারী আমাদের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে, সেই সঙ্গে সম্ভাবনার দ্বারও খুলে দিয়েছে। করোনাকালে তুরস্কের স্বাস্থ্যসেবা গুরুত্ব দেওয়ার পাশাপাশি উৎপাদন, জননিরাপত্তা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তার জোর দিয়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে তিনি এরদোগান জানান, তুরস্ক সর্বতোভাবে লকডাউন তুলে নিয়ে যাচ্ছে। রাতের কারফিউ এবং সপ্তাহের নির্দিষ্ট দিনে লকডাউন 1 জুলাই থেকে আর থাকছে না দেশটিতে। 1 জুলাই থেকে তুরস্কের আর কোনো লকডাউন থাকবে না, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং কর্মঘণ্টার সীমাবদ্ধতাও তুলে নেওয়া হবে। আঙ্কারা থেকে টেলিভিশনের ভাষণে এরদোগান এই মন্তব্য করেছেন। সাংবাদিক জামাল খাশুগি হত্যায় অংশ নিয়ে সৌদি আরবের 4 জন যুক্তরাষ্ট্রে আধা সামরিক প্রশিক্ষণ নিয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদনেই ওই ব্যক্তিরা সেখানে একটি বেসরকারি কোম্পানিতে প্রশিক্ষণ নিয়েছেন বলে সাম্প্রতিক একটি রিপোর্টে উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, খাশোগি বছর আগে সৌদি আরবের ওই 4 জন এজেন্টকে প্রশিক্ষণ দিয়েছে আরাকান সাস ভিত্তিক সিকিউরিটি কোম্পানি টায়ার ওয়ান গ্রুপ। ওই কোম্পানির মালিক বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা গ্রুপ সার্বেরাস ক্যাপিটাল ম্যানেজমেন্ট। টায়ার ওয়ান গ্রুপের মালিক সার্বেরাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা লুইস বার্মার ওই প্রশিক্ষণে তাদের কোম্পানির সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করেছেন। পেন্টাগনের এক শীর্ষ পদে মনোনয়নের সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের কাছে এই তথ্য তিনি জানিয়েছেন। টায়ার ওয়ান গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই প্রশিক্ষণে নিরাপদ লক্ষ্যভেদ এবং হামলা মোকাবেলার মতো বিষয়গুলোও ছিল। 4 জনের প্রশিক্ষণে আত্মরক্ষামূলক এবং সৌদি আরবের নেতাদের সুরক্ষা দেওয়ার বিষয়েও তাতে জোর দেওয়া হয়েছিল। এছাড়া নজরদারি এবং স্বল্প পরিসরে লড়াইয়ের উপরও তাদের প্রশিক্ষিত করা হয়েছে। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি এবং আরবি ভাষার নিউজ চ্যানেল আল আলম সহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, দেশটির বিচার মন্ত্রণালয় ইরানের পক্ষ থেকে পরিচালিত 30টিরও বেশি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। এর মধ্যে ইরান থেকে আরবি ভাষায় প্রচারিত টেলিভিশন চ্যানেল আল কাউসার এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীদের পরিচালিত আল মাসিরা টেলিভিশনের ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। ইরান জানিয়েছে, এসব ওয়েবসাইটে কেউ প্রবেশ করতে চাইলে তিনি মার্কিন বিচার মন্ত্রণালয় এবং ফেডারেল পুলিশ দপ্তর FBI এর সিল মারা তথ্য বিবরণী দেখতে পাচ্ছে। মার্কিন বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা এই বিষয়ে এখন পর্যন্ত মুখ না খুললেও মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রটি রয়টার্সকে বলেছে, এই ব্যাপারে শীঘ্রই একটি বিবৃতি প্রকাশ করা হবে। 2015 সালের 6 জাতিগোষ্ঠীর সঙ্গে এই চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে তেহরানের ওপর আগের সব ধরনের নিষেধাজ্ঞা বহাল করেন। আগের চুক্তি বাতিল করে নতুন করে চুক্তি চায় ওয়াশিংটন। তেহরান তা মানায় গত 4 বছর ধরে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্পের প্রশাসন এবং এখনও তা অব্যাহত রয়েছে। আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান ক্রমে শক্তিশালী হয়ে উঠছে। গত মে মাসে মার্কিন বাহিনী প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে তালেবানের হামলা এবং দখল ক্রমেই বাড়ছে। আফগানিস্তানের 370টি জেলার মধ্যে 50টি এখন তালেবানের দখলে। প্রতিদিনই সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষের ঘটনা ঘটছে। নিরাপত্তা পরিষদের কাছে এই পরিস্থিতিকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ডেবু রাহ লিয়ন্স। তিনি বলেছেন, সংঘাত বেড়ে যাওয়ার মানে হলো কাছের এবং দূরের অন্য অনেকগুলো দেশেরও নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়া। যুক্তরাষ্ট্র এবং ন্যাটো আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে তাদের সকল সেনা আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি আফগানিস্তানের পরিস্থিতিকে গতিশীল, তালেবানের আধিপত্য বেড়ে যাওয়ার পরেও সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনেনি পেন্টাগন, তবে প্রত্যাহারের গতি এবং সুযোগ পরিবর্তনের পরিস্থিতি এখনও রয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের 15 সদস্যের নিরাপত্তা পরিষদকে ডেবুরাহ বলেছেন, কট্টরপন্থী তালেবানের সাম্প্রতিক অগ্রযাত্রা একটি চরম সামরিক অভিযানের ফলাফল। তিনি বলেছেন, যে জেলাগুলো তাদের দখলে নিয়েছে সেগুলো বিভিন্ন প্রাদেশিক রাজধানীকে ঘিরে রয়েছে। এর মানে হলো যখন বিদেশি বাহিনী চলে যাবে তখন ওই রাজধানীগুলো দখলে নেয়ার জন্য তালেবান তাদের অবস্থান তৈরি করছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।